Assalamualaikum warahmatullahi wabarakatuh. Hashim juga pada shagotam. Bibinno gronthe amader priyo nobi Hazrat Muhammad sallallahu alaihi wasallamer agomoner bhabishyotbani o nobi Muhammad sallallahu alaihi wasallamer agomoner purber ghotona jebhabe bornona korechilen sahabider majhe o mohan Allah taala nikot kon amol sobche beshi pochondoniyo ebong surah as-saf nazirer karon somporke aaj ami apnader samne tule dhorar chesta korbo ইনশাআল্লাহ তো চলুন দেরি না করে শুরু করি এখানে ঈসা আলাইহিসসালামের ভাষণের বর্ণনা দেয়া হচ্ছে যে ভাষণ তিনি বনি ইসরায়েলদের সামনে দিয়েছিলেন ওই ভাষণে তিনি বলেছিলেন হে বনি ইসরায়েল তাওরাতে আমার আগমনের সুসংবাদ দেয়া হয়েছিল আর আমি দৃঢ়ভাবে এর সত্যতা অনুমানকারী এখন আমি তোমাদের সামনে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের ভবিষ্যৎবাণী করছি যিনি হলেন নবী উম্মি মাক্কি আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং ঈসা আলাইহিস সালাম হলেন বনি ইসরায়েলের শেষ নবী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমস্ত নবী ও রাসূলদের মধ্যে সর্বশেষ নবী ও রাসূল তারপরে কোনো নবীও আসবে না এবং কোনো রাসূলও আসবে না ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা একটি অতি সুন্দর হাদিস বর্ণনা করেছেন তা হচ্ছে জুবাইর ইবনে মুইম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন আমার অনেকগুলি নাম রয়েছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মাহি যার কারণে আল্লাহ কুফরিকে নিশ্চিহ্ন করবেন আমি হাসিব আমাকে দিয়ে পুনরুত্থান শুরু হবে এবং আমি আকিব মুহাম্মদ ইবনে ইসাক রাদিয়াল্লাহু তাআলা বলেন খালিদ ইবনে মাদান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে একদা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদেরকে আপনার নিজের কথা বলুন তখন তিনি বলেন আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর কাছে চাওয়া দোয়া এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদ আমার মা যখন আমাকে গর্ভধারণ করে তখন তিনি স্বপ্নে দেখেন যে যেন তার মধ্য হতে এমন এক নূর বা জ্যোতি বের হলো যার কারণে সিরিয়ার বসরা শহরের প্রাসাদগুলি আলোকিত হয়ে উঠল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি আল্লাহ তাআলার নিকট শেষ নবী হিসেবে লিখিত ছিলাম অথচ আদম আলাইহিস সালাম তখন মাটির রূপে ছিলেন তোমাদেরকে আমি আমার আগমনের ঘটনা শোনাচ্ছি আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ঈসা আলাইহিস সালামের সুসংবাদ এবং আমার মায়ের স্বপ্ন নবীগণের মায়েদেরকে এভাবেই স্বপ্নে দেখানো হয়ে থাকে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আগমনের প্রথম সুখবর কি ছিল তিনি উত্তরে বললেন আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সাল্লামের দোয়া এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদ আমার মা স্বপ্নে দেখেন যে তার মধ্য হতে এক নূর বের হয় যা সিরিয়ার প্রাসাদগুলিকে আলোক উজ্জ্বল করে তোলে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশির দেশে প্রেরণ করেন আমরা প্রায় 80 জন লোক ছিলাম যাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে উরফুতা রাদিয়াল্লাহু তাআলা উসমান ইবনে মাউন রাদিয়াল্লাহু তাআলা এবং আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আর ওদিকে কুরাইশরা আমর ইবনে আস এবং উমারাই ই ওয়ালিদকে নাজাশির নিকট রূপঠৌকন সহ প্রেরণ করে তারা উভয়ে নাজাশির সামনে হাজির হয়ে তাকে সিজদা করে তারপর তারা ডানে ও বামে দাঁড়িয়ে থাকে এরপর আমর ও উমররা আবেদন করে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে হতে কতজন লোক আমাদের দিন পরিত্যাগ করে আপনাদের দেশে চলে এসেছে নাজাশি জিজ্ঞেস করলেন তারা কোথায় তারা জবাব দিলেন এখানেই এই শহরেই তারা রয়েছে তিনি তখন সাহাবীগণকে তার সামনে হাজির করার নির্দেশ দিলেন নির্দেশ অনুযায়ী সাহাবীগণ শাহী দরবারে হাজির হলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা স্বীয় সঙ্গীদেরকে বললেন আমি আজ তোমাদের মুখপাত্র হিসেবে কাজ করব তখন সবাই তার অনুসরণ করলেন তৎপর তিনি সভাবর্গে সালাম দিলেন কিন্তু তিনি সিজদা করলেন না সভাবর্গ তখন বলল তোমরা বাদশাকে কেন সিজদা করলে না তিনি উত্তরে বললেন আমরা মহামানিত আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না
তারা প্রশ্ন করলো কেন? তিনি উত্তরে বললেন, আল্লাহ তাআলা আমাদের নিকট তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, যিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা যেন আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা না করি এবং সালাত আদায় করি, যাকাত প্রদান করি। তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আর কথা না বলে থাকতে পারলেন না। তিনি উত্তরে বললেন, জবাব, ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে এদের আকীদা বা বিশ্বাস আপনাদের আকীদার সম্পূর্ণ বিপরীত। তখন বাদশাহ জাফর রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন, ঈসা আলাইহিস সালাম ও তার মাতা সম্পর্কে তোমাদের আকীদা কি? জাফর রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন, এ ব্যাপারে আমাদের আকীদা এটাই যা আল্লাহ তাআলা তার পবিত্র কিতাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তা এই যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কালেমা ও তার রূহ, যা তিনি কুমারী ও সতী সাধবী নারী মরিয়ম আলাইহিস সালামের প্রতি নিক্ষেপ করেছিলেন, তাকে কখনো কোনো পুরুষ স্পর্শ করেনি। বাদশাহ এ ভাষণ শুনে ভূমি হতে একটি কুটা উঠিয়ে নিয়ে বললেন, হে হাবসের আদিবাসী, হে বক্তাগণ, হে বিধানমণ্ডলী, হে দরবেশবৃন্দ, এ ব্যাপারে এই লোকদের মুসলিমদের এবং আমাদের আকীদা একই। আল্লাহর শপথ, এ ব্যাপারে এদের আকীদা এবং আমাদের আকীদার মধ্যে এক কুটা পরিমাণও পার্থক্য নেই। হে মুজাহিদের দল, তোমাদের আগমন শুভ হয়েছে এবং ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মুবারকবাদ জানাচ্ছি যার নিকট হতে তোমরা এসেছো। আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর রাসূল, তিনি ওই রাসূল যার শুভ আগমনের ভবিষ্যৎবাণী আমরা ইনজিলে পড়েছি, উনি ওই নবী যার সুসংবাদ আমাদের নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছেন। আল্লাহর শপথ, যদি আমার উপর দেশ পরিচালনার ঝামেলাযুক্ত দায়িত্ব অর্পিত না থাকতো, তাহলে এখনই আমি ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে তার জুতা বহন করে এবং তার উজুর পানি বহন করে সম্মান বোধ করতাম। এটুকু বলে তিনি ওই দুই কুরাইশীকে তাদের উপঢৌকন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। এই মুজাহিদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলার পরিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হন এবং তিনি বদরের যুদ্ধেও যোগদান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নাজ্জাশি বাদশাহর মৃত্যুর খবর পৌঁছলে তিনি তার জন্য ক্ষমা প্রার্থনা করেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমরা একদা পরস্পর আলোচনা করেছিলাম যে আমাদের মধ্যে কেহ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে তাকে জিজ্ঞেস করত যে আল্লাহ তাআলার নিকট কোন আমল সবচেয়ে বেশি প্রিয়, কিন্তু তখন কেউ উঠে দাঁড়ায়নি। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে আমাদের কাছে পাঠালেন এবং তিনি সূরা আসসাব পূর্ণ সূরাটি আমাদেরকে পাঠ করে শোনালেন। আব্দুল্লাহ ইবনে আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আগমন করেন। ওই সময় আমি নাবালক ছিলাম, খেলা করার জন্য আমি বের হলে আমার মাতা আমাকে ডাক দিয়ে বলেন, হে আব্দুল্লাহ, এসো, তোমাকে কিছু দিতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাতাকে বললেন, সত্যি কি তুমি তোমার ছেলেকে কিছু দিতে চাও? আমার মাতা উত্তরে বললেন, জি হ্যাঁ, খেজুর দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাহলে ভালো, অন্যথায় জেনে রেখো যে যদি কিছু না দেওয়ার ইচ্ছে করতে তাহলে মিথ্যা বলার পাপ তোমার উপর লেখা হতো, তোমাকে মিথ্যাবাদী হিসেবে গণ্য করা হতো। মুকাতিল ইন হিব্বান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মুমিনরা বলেছিল, কোন আমল আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় তা যদি আমরা জানতাম তাহলে অবশ্যই আমরা ওই আমল করতাম। তখন আল্লাহ তাআলা তাদেরকে এটা জানাতে গিয়ে বলেন, যারা আল্লাহর পথে সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মতো হয়ে সংগ্রাম করে নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তারপর উহুদের দিন তাদের পরীক্ষা হয়ে যায়, তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যায়। তখন আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে মুমিনগণ, তোমরা যা করো না তা তোমরা কেন বলো? তিনি বলেন, তোমাদের মধ্যে আমার নিকট ওই ব্যক্তি সবচেয়ে প্রিয় যে আমার পথে যুদ্ধ করেছে। কোন কোন বিজ্ঞজন বলেন যে এটা ওই লোকদের ব্যাপারে অবতীর্ণ হয় যারা নিজেদের বাহাদুরি দেখানোর জন্য বলতো, ও আমরা যুদ্ধ করেছি, অথচ তারা যুদ্ধই করেনি, বলতো আমরা আহত হয়েছি, অথচ আহতই হয়নি, বলতো আমরা প্রহিত হয়েছি, অথচ প্রহিত হয়নি, বলতো আমরা ধৈর্য ধারণ করেছি, অথচ ধৈর্য ধারণ করেনি, ইত্যাদি।
সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সেনাবাহিনীকে সারিবদ্ধ না করা পর্যন্ত শত্রুদের সাথে যুদ্ধ শুরু করতেন না। সুতরাং কাতারবন্দী বা সারিবদ্ধ হওয়ার শিক্ষা মুসলিমদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকেই দেওয়া হয়েছে। তিনি বলেন যে যুদ্ধে তারা একে অপরের সাথে সম্মিলিতভাবে সারিবদ্ধ হয়। মুকাতিল ইবনে হিব্বান রাদিয়াল্লাহু তাআলা এর ভাবার্থ বর্ণনা করতে গিয়ে বলেন, একজনের সাথে অপরজনের সুদৃঢ় বন্ধন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া হলো এমন মজবুত আধার ও দেয়াল যা কখনো হেলে পড়ে না, যেহেতু একের সাথে অপরটি গঠিত হয়েছে। এরপর আল্লাহ তাআলা ওই লোকদের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন যারা ওয়াদা করার পর তা পূরণ করে না। পূর্বযুগীয় কোন কোন আলেম ওয়াদাকে দলিল হিসেবে গ্রহণ করে বলেন যে ওয়াদা পূর্ণ করা সাধারণভাবে ওয়াজিব। যার সাথে ওয়াদা করে সে তা পূরণ করার তাগিদ করুক আর নাই করুক, তারা তাদের দলিল হিসেবে সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত এই হাদিসটি পেশ করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের লক্ষণ তিনটি, এক ওয়াদা করলে ভঙ্গ করে, দুই কথা বললে মিথ্যা বলে, তিন তার কাছে আমানত রাখা হলে তা খেয়ানত করে। এজন্য আল্লাহ তাআলা অত্যন্ত জোর দিয়ে বলেন, তোমরা যা করো না তা তোমাদের বলা আল্লাহর দৃষ্টিতে অতিশয় অসন্তোষজনক। তো বন্ধুগণ, আজ এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে এবং আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।